নমস্কার, আমি গন্ডাচড়া সরকারি মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো বিশ্ব বাজার তাক। ভারত একটি কৃষি প্রধান দেশ, তা আমরা সকলেই জানি। ভারতের সংখ্যাগরিষ্ঠ লোকই কৃষির উপর নির্ভর করে তাদের জীবিকা চালিয়ে যাচ্ছে, তাই কৃষকদের প্রতি এরকম প্রকল্প গ্রহণ করা স্বাভাবিক। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের কৃষকদের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছেন, তা হলো বিশ্ব বাজার তাক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বর্ধিত মূল্যকে দ্বিগুণ করা হয় এবং কৃষকদের দানা শস্যকে বাজারে নিয়ে গিয়ে সরকারি মূল্যে ক্রয় করে তাদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে কৃষকরা যখন তাদের শ্রম দান করে, তারা তা অনুযায়ী মূল্য পায় না, তার থেকে অনেক কম পায়। তাই এই প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের উন্নতি ঘটছে এবং তারা একটু সচেতন হতে পারছে, যার মাধ্যমে আমাদের বিশ্বজগতের উন্নতি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে যখন তারা তাদের শ্রম অনুযায়ী মূল্য পায় না, তখন তারা ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহননের পথকে বেছে নেয়। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা, কারণ যারা সমগ্র বিশ্বজগৎকে খাদ্য দিয়ে যাচ্ছে, বাঁচার অনুপ্রেরণা জাগিয়ে যাচ্ছে, তারাই যদি বেঁচে না থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ কী? তাই আমি শ্রী নরেন্দ্র মোদীজির এই প্রকল্পটিকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। পাশাপাশি এটাও বলা যায় যে ফসল বিমা যোজনার কথাটাও বলা যায়। এই বিমার মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হচ্ছে, যার জন্য সবকিছুই সুষ্ঠু সম্পূর্ণভাবে চলছে। সবশেষে এটা মাথায় রাখতে হবে যে দেশের কৃষক উন্নত হচ্ছে মানে দেশ উন্নত হচ্ছে মানে আমরা সবাই উন্নত হচ্ছি। তাই দেশের কৃষকদের প্রতি লক্ষ্য রাখতে হবে। এই কথাটুকুই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।